বাস্তব বড় কঠিন, তবু মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবু মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবু মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবু তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবু তাকে বরণ করতে হয়। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর অর্থ ফোরালে কেউই নেই। লুকোচুরি ভণ্ডামি, ছলনা জালিয়াতি, এসবের আশ্রয় তারাই নেয় যারা ভালোবাসতে জানে না। ভালো না বেশিও কাউকে ভালোবাসে বলে গলা ফাটায়। আর যারা মন থেকে ভালোবাসে তারা সম্পর্কের মানুষদের কাছে সর্বদা স্বচ্ছ থাকে, আর এই স্বচ্ছ থাকার ব্যাপারটা তাদের আরও বেশি আনন্দিত করে এবং সম্পর্ক মধুর করে তোলে। মানুষ বাছাই করার ক্ষেত্রে অর্থের দিকে ফোকাস না করে তার চরিত্রের দিকে ফোকাস করো। অর্থের অভাব নিয়ে বাঁচা যায়, কিন্তু চরিত্রহীন মানুষের সাথে স্বস্তিতে বাঁচা যায় না। পরিবারের উপর আর কিছু নেই, না ভালোবাসার মানুষ, না ফ্রেন্ড, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারই পাশে থাকে। জীবন থেমে থাকার জিনিস নয়, জীবন মানে এগিয়ে যাওয়া। সকল খারাপ সময়ের গল্প বাদ দিয়ে ভালো সময়ের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন। জীবনে প্রচুর ব্যস্ত হতে হবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাহলে এই জীবন সুন্দর। কিছু ফুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায়, আর কিছু ফুল জীবনটা পুরোপুরি নষ্ট করে দেয়। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। এই প্রেম মায়া ভালোবাসা এই সব কিছুই যেন অভিনয়। অভিনয় ফুরালেই সব শেষ, আমরা আবার সেই একা হয়ে যাই। আসলে একাকিত্বটাই আমাদের নিজস্ব জগৎ, এটাই সত্যি, বাকি সবটাই অভিনয়, মিথ্যে ধুলো আর কোনো রকম বেঁচে থাকা।